কিংবদন্তি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের 11তম মৃত্যুবার্ষিকী আজ। সশরে তিনি নেই, কিন্তু দেশ ও বিদেশে কোটি মানুষের মন ও মুখে ঘুরে ফিরছে তার গান। গ্রামের নদীপাড়ে জন্মানো এ বাউলকে নিয়ে এখন গবেষণা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়। সুনামগঞ্জের জেলা প্রতিনিধি পঙ্কজ থেকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। হাওরপাড়ের অভাবী বাড়িতে একেবারে সরল জীবন ছিল তার। ছেলেবেলায় পথে প্রান্তরে ঘুরেছেন আর গান ভেতেছেন রাখাল বালক শাহ আব্দুল করিম। চরণ চলে না চলিতে চরণ চলে না দিনে দিনে অবধ হয়ে আগের বাহাদুরি এখন গেল কই। হ্যাঁ, অভাবের তাড়নায় একসময় গ্রামের মোড়ল বাড়িতে রাখালের কাজই করতে হতো তাকে। ভুবনজয়ী বাউল গানের স্রষ্টা হিসেবে 2001 সালে তিনিই পেয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা 21শে পদক। লিখেছেন, সুর দিয়েছেন, গেয়েছেন 500 বেশি মৌলিক গান। 2009 সালের 12ই সেপ্টেম্বর সিলেটের একটি বেসরকারি হাসপাতালে মারা যান শাহ আব্দুল করিম। মৃত্যুবার্ষিকীতে সুনামগঞ্জের কালনী নদীর তীরে বাউল সম্রাটের জন্মভিটেতে তাই ভিড় করেন তার ভক্ত অনুরাগীরা। উনি সাধক ছিলেন এবং উনি খুব প্রেমিক ছিলেন, এর কারণে উনি এত আলোড়ন সৃষ্টি করেছেন। উনি উনার লেখার মাধ্যমে গানের মাধ্যমে শ্রমিক শ্রেণী মেহনতি মানুষের কথা বলেছেন। শাহ আব্দুল করিমের আসল সুর যারা বাণিজ্য করে ওরা কিন্তু সুরটার বিকৃতি করিয়া কইতেছে। করোনা ভাইরাসের কারণে এবার বাউল উৎসব হচ্ছে না বাউল সম্রাটের জন্মভিটে, তবু থেমে থাকছে না আয়োজন। আমরা অনলাইন ভিত্তিক ওনার সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে ওনাকে স্মরণ করব। শাহ আব্দুল করিমের গান দিয়েই অনেক শিল্পী এখন বিখ্যাত। গানের প্রকৃত সুর এমনকি কথাও বিকৃত করেছেন কেউ কেউ, যা কখনই চাননি বাউলের স্বজন প্রিয়জনেরা। পিঞ্জিরায় সোনার ময়নারে কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা।